তোমরা তো ওয়াহাবির গড়ের সুন্নি কার গড়ের সুন্নি তোমার সদ্যগুষ্টি কোনদিনে জুলুসে ঈদ এ মিলাদ নবী করছে না তোমার সদ্যগুষ্টি ওয়াহাবি উনিশশো সাল তাকে বাংলাদেশে প্রতি বছর রবিউলা মাসের বারো তারিখে একটা মিছিল বের করা হয় এই মিছিলটার নাম জশ্নে জুলুসে ঈদে এ মিলাদবী উনিশশো সালের আগে বাংলাদেশে এই মিছিল কোন মুসলমান কোনো বের করেনি উনিশশো সালের সাল থেকে এই মিছিল বাংলাদেশে চালু বর্তমানে পরিস্থিতিটা এমন দাঁড়াইছে যে এই মিছিলে যারা যোগদান করে তাদেরকে সুন্নি বলা হয় এই মিছিলে যারা যোগদান করে না তাদেরকে ওয়াহাবি বলা হয় একটু সময়ের জন্য যদি এই ভুল কথাটা মেনে নেওয়া যায় মিলাদুন নবী যারা করে তারা শুননি আর যারা করে না তারা ওহাবি তাইলে আজকাল যারা জশনে জুলুসে সে ঈদে নবী করে উনিশশো সালের আগে তো এরাও করছে না এদের বাবদা দ্বারাও করছে না তাইলে তোমরা তো ওয়াহাবির গড়ের সুন্নি কার গড়ের সুন্নি তোমার বাবা কোনোদিন যশ্নে জুলুস সে ঈদে মিলাদ উন্নবী করছে না কাজেই তোমার বাবা ও হাবি তোমার দাদা কোনোদিন যশ্নে জুলু সে ঈদে মিলাদুনবী করছে না কাজেই তোমার দাদা ও হাবি তোমার ফরদাদা কোনোদিন যশ্নে জুলু সে ঈদে মিলাদুন্নবী করছে না তোমার ফরদাদা ও হাবি তোমার গোষ্ঠী কোনোদিন যশ্নে জুলু সে ঈদে মিলাদ উন্নবী করছে না তোমার গোষ্ঠী ও হাবি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سجدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف

দূর থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পবিত্র পড়ানিসা সুরাতুল বাকারার দুইশ সাত নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাবাত করেছি এ আয়াতের তফসির অবলম্বনে যে বিষয় আমার আলোচ্য বিষয় তা আপনারা বিজ্ঞাপনেও দেখে থাকবেন মঞ্চত থেকেও ঘোষণা করা হয় বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের কিছু কথা মনে রাখা দরকার আমাদের কিছু ধারণা পরিষ্কার রাখা দরকার প্রথম কথা হইল সাহাবায়ে কেরামের পরিচয় সাহাবা কাদেরকে বলা হয় সাহাবাদের পরিচিতির থেকে আমরা আলোচনা শুরু করি কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবনে চরমচুকে মুসলমান অবস্থায় রাসুল করিম আলাইহি ওয়াসাল্লামকে দেখে থাকে অথবা রাসুল যদি তাকে দেখে থাকে তাহলে তাকে ইসলামের পরিভাষায় এক বচনে সাহাবি বহু বচনে সাহাবা বলা হয় যে মুসলমান দুনিয়াতে চর্মচুকে রাসুলকে দেখেছেন অথবা যে মুসলমানকে দুনিয়াতে আব্দুল্লাহ দেখেছেন উম্মে মাকতুম নামে একজন সাহাবি ছিলেন তার দু অন্ধ ছিল কিন্তু তিনি মুসলমান অবস্থায় রাসুলের দরবারে উপস্থিত হয়েছেন বুঝে থাকলে তো তিনি রাসুলকে দেখেছেন না রাসুল তাকে দেখেছেন যে মুসলমান রাসুলকে দেখেছেন তিনিও রাসুলের সাহাবি যে মুসলমানকে রাসূলে দেখেছেন তিনিও রাসুলের সাহাবি এই ল এই হল সাহাবাগণের পরিচয় এক বচনে বলে সাহাবি বহুবচনে বলে সাহাবা সাহাবাগনের মর্যাদা আহলে ওয়াল জমাতের আকিদা মতে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলি আউলিয়াগনের চেয়ে মুহাম্মাদুর রসুল যে কোনো সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বুঝে থাকতে বলুন তো অন্যান্য অলিয়াউলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ না শাহাবাগণের মর্যাদা শ্রেষ্ঠ সাহাবাগণের মর্যাদা শ্রেষ্ঠ তার কারণ কারণের চেয়ে সাহাবাগণের মর্যাদা শ্রেষ্ঠ হওয়ার কারণ এক হাদিসে রসুল করিম আলাইহি আলহিউ বলেন আমার কোনো সাহাবি যদি আল্লাহর রাস্তায় এক মুদ পরিমাণ গম দান করে থাকেন মুদ আরবি মাফের একটা পরিমাণ আমাদের বর্তমান সমাজের প্রচলিত কেজির হিসাবে প্রায় আধা কেজি আমার কোন সাহাবি যদি আধা কেজি পরিমাণ গম আল্লাহর রাস্তায় দান করে থাকেন রাসুল বলেন তার সেই দানের পুরস্কার আল্লাহর কাছে তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও পাবে না হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে রাসুল কেন এই কথা বললেন যারা রাসুলের সাহাবিনন তারা যত বড় আউলিয়া হন না কেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও সেই মর্যাদা আল্লাহর কাছে পাবেন না রাসুলের কোন সাহাবি আধা কেজি পরিমাণ গন দান করলে যেই মর্যাদা পাবেন তার কারণ কি কারণ হল কোন মানুষ স্বাধীনভাবে পাঁচটা কাজ করলে আল্লাহর ওলি হয় এই কাজ করতে তার পথে কোনো বাধা বিঘ্নতা নাই এটাও আর একটা স্বতন্ত্র আলোচ্য বিষয় যে আল্লাহর ওলি কাকে বলে যদিও সরাসরি এটা আমার আজকের আলোচ্য বিষয় নয় কিন্তু অলিগণের চেয়ে সাহাবাগণের মর্যাদা বেশি কেন এটা বোঝার জন্য আনুষঙ্গিকভাবে ওলির একটু পরিচয় আলোচনা হওয়া দরকার কোনো মানুষ যদি ধারাবাহিকভাবে পাঁচটা কাজ করে তাহলে সে আল্লাহর ওলি হয় বুঝে থাকলে বলুন তো কটা কাজ করলে এলোমেলু ভাবে না ধারাবাহিক ভাবে প্রথম কাজ হলো সকল প্রকার গুনার অভ্যাস সেরে দিলে যত কাজের দ্বারা গুণা হয় সবগুলি বর্জন করলে এক নম্বর কাজ দুই নম্বর কাজ সমস্ত ফরজ আমল করলে তিন নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল করলে চার নম্বর কাজ সমস্ত শূন্যতে মোয়াক্কাদা আমল করলে চার কাজের দ্বারাই বলি হয় না আরেক কাজ বাকি আরেক কাজ বাকি কোন কাজটা বাকি সেই কাজের আলোচনায় যাওয়ার আগে এই চারটা কাজ সম্পর্কে আমাদের বর্তমান সমাজের সমস্ত মুসলমানদের কিছু জরুরি কথা জানা এবং জীবন বর মনে রাখা দরকার সেটা হলো প্রথম কাজ যে গুণারব্বাস সেরে দেওয়া এই কাজ করতে পারলে ফলাফল কি পাওয়া যাবে আল্লাহর কাছে অভ্যাস সেরে দিলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যায় ফরজ আমল করলে ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় সুন্নাতে মোয়াক্কাদা আমল করলে নবীর সাফাহাত পাওয়া যায় দেখুন তো কথাগুলি বুঝলেন কিনা স্মরণ রাখতে পারবেন কিনা গুনার অভ্যাস ছেড়ে দিলে কি ফলাফল পাওয়া যায় জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায় ফরজ আমল ওয়াজিব আমল করলে কি পুরস্কার পাওয়া যায় জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদা আমল করলে কি পুরস্কার পাওয়া যায় নবীর সাফা হাত পাওয়া যায় তাহলে আমি যদি গুণা ছেড়ে দিতে পারি বিনা স্বার্থে গুনা সেরে দিলাম না জাহান নাম থেকে বাঁচার স্বার্থে আমি যদি ফরজ ওয়াজিব আমল করি বিনা স্বার্থে আমল করলাম না জান্নাত পাওয়ার স্বার্থে আমি যদি শূন্যতে মোয়াক্কাদা আমল করি বিনা স্বার্থে আমল করলাম না নবীর সাফা হাত পাওয়ার স্বার্থে এই চারটা কাজ যেহেতু বান্দা নিজের স্বার্থে করে এই কারণে এই চার কাজের দ্বারা নেককার মুমিন মুসলমান হতে পারে কিন্তু ওলি হতে পারে না চার কাজের দ্বারা নেককার মুমিন মুসলমান হতে পারে বদকার না নেককার নেককার চার কাজের দ্বারা মানুষ নেককার মুমিন মুসলমান হতে পারে কিন্তু অলি হতে পারে না আমার ধারণা মতে আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান এখনো নেককার মুসলমানের মধ্যে আর ওলির মধ্যে কি পার্থক্য এই এটা জানে না এটা আমাদের জানা থাকা দরকার একজন মানুষ নেককার মুসলমান হয় চার কাজের দ্বারা আর ওলি হয় পাঁচ কাজের দ্বারা দেখুন তো পার্থক্যটা পরিষ্কার হইল না একজন মানুষ নেককার মুসলমান হয় কত কাজের দ্বারা চার কাজের দ্বারা এই চারটা কাজের প্রত্যেকটাই নিজের স্বার্থে করে তার কাজের প্রত্যেকটাই নিজের স্বার্থে করে যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান নিজের স্বার্থে কোনো আমল করে ততক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে নাজাদ পেতে পারে জান্নাত পেতে পারে নবীর সাফাহাত পেতে পারে কিন্তু আল্লাহর ওলি হতে পারে না একজন মুমিন মুসলমান যখন এমন একটা আমল করে যে আমল নিজের স্বার্থে করে না স্বার্থহীন ভাবে করে স্বার্থহীন সেই কাজটা যারা করে তারা আল্লাহর ওলি হয়ে যায় সহিহারি শরীফের হাদিসে উল্লেখ আছে রাসুল এ করিম সাল্লু আলহি ওসাল্লাম বলেন সেই পাঁচ নম্বর কাজটা হইল নফল বন্দেগি পাঁচ নম্বর কাজটা হইল নফল বন্দেগি একমাত্র নফল বন্দেগি মুসলমান বন্দার জীবনের এমন কাজ যেটা স্বার্থহীনভাবে করে নফল বন্দেগি না করলেও জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায় নফল বন্দেগি না করলেও জান্নাত পাওয়া যায় নফল বন্দেগি না করলেও নবীর সাফাহাত পাওয়া যায় তাহলে নফল বন্দেগী যারা করে নিজের স্বার্থে করে না স্বার্থহীনভাবে আল্লাহর বলেন কোনো বান্দা যখন নফল বন্দেগিকে নিজের অভ্যাস বানায় তখন আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায় এই পাঁচ নম্বর কাজের দ্বারা বন্দা আল্লাহর ওলি হয় ওলি শব্দের যত অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হলো বন্ধু নফল বন্দিকে যে বন্দা নিজের অভ্যাস বানায় আল্লাহ তাকে আল্লাহর বন্ধু বানায় আল্লাহ তাকে আল্লাহর বন্ধু বানায় রাসুল বলেন তখন তার মুখ আল্লাহর মুখ হয়ে যায় তার হাত আল্লাহর হাত হয়ে যায় তার পা আল্লাহর পা হয়ে যায় তাহলে কত কাজের দ্বারা অলি হওয়া যায় পাঁচ কাজের দ্বারা পাঁচ নম্বর কাজটা কি নফল আর আর আল্লাহর পার্থক্যটা বুঝে চার কাজের দ্বারা মুসলমান হয় এরা আল্লাহর ওলি নয় পাঁচ নম্বর কাজের দ্বারা আল্লাহর ওলি হয় এগুলো কাজের ব্যবধান মুসলমানে আর আল্লাহর ওলির মধ্যে আল্লাহর দরবারে পুরস্কার পাওয়ারও একটা ব্যবধান আছে আমলে যেহেতু ব্যবধান আছে পুরস্কারের মধ্যেও ব্যবধান আছে নেককার মুমিন মুসলমানের পুরস্কারে আর আল্লাহর ওলিদের পুরস্কারে ব্যবধান কি নেককার মুমিন মুসলমান আগেই বলেছি তিন পুরস্কার পাবে জাহান্নাম থেকে নাজাত পাবে জান্নাত হাসিল করবে নবীর সাফা আত পাবে এই তিনটা হলো চার কাজ করণেওয়ালা নেককার মুমিন মুসলমানের পুরস্কার বুঝে থাকলে বলুন তো নেককার মুমিন মুসলমানের পুরস্কার কটা তিনটা এক নম্বর জাহান্নাম থেকে নাজাত দুই নম্বর জান্নাত জান্নাতলাভ তিন নম্বর নবীর সাফা আতলাভ পাঁচ কাজের দ্বারা যারা আল্লাহর ওলি হবে তারা আরেকটা পুরস্কার বেশি পাবে আরেকটা পুরস্কার বেশি পাবে সেইটা হলো আল্লাহর সাক্ষাত আল্লাহর সাক্ষাত আল্লাহকে দেখা রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতিরা জান্নাতের সমস্ত নিয়ামত উফুভুগে যত আনন্দ পাবে আল্লাহর সাক্ষাতের আনন্দ তার চেয়ে বেশি হবে বুঝে থাকতে বলুন তো জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি আল্লাহকে দেখার সুযোগ যে যত বেশি নফল বন্দেগি করবে আল্লাহকে জান্নাতে গিয়ে আর তত বেশি বেশি দেখার সুযোগ লাভ করবে বুঝে থাকতে বলুন তো নেককার বন্দার মধ্যে আর আল্লাহর আল্লাহলির মধ্যে পার্থক্য পুরস্কারের বেলায়ও পার্থক্য আছে কিনা পুরস্কারের বেলায় বাড়বে এই কথাটা আমার মূল আলোচ্য বিষয় নয় মূল আলোচ্য বিষয়ের একটা অংশের ভূমিকা কি অংশের আপনি সেরে দিতে চাইলে আপনি আপনি স্বাধীন ইচ্ছা করলেই অভ্যাস সেরে দিতে পারেন গুণারব্বাস স্বার্থে আপনার পথে কেউ বাধা হইয়া দাঁড়াইবে না দুশ্মন হইয়া দাঁড়াইবে না আপনি ফরাজ আমল করতে চাইলে নিজে ইচ্ছা করলেই পারবেন কেউ বাধা হইয়া দাঁড়াইবে না আপনি ওয়াজিব আমল করতে চাইলে নিজে ইচ্ছা করলেই পারবেন কেউ বাধা হইয়া দাঁড়াইবে না আপনি সুন্নতে আমল করতে চাইলে নিজে ইচ্ছা করলেই পারবেন কেউ বাধা হয়ে দাঁড়াবে না আপনার নফল বন্দি করতে চাইলে তাহাজুদের নামাজ পড়তে চাইলে কোরআন তালাওয়াত করতে চাইলে তসবি পড়তে চাইলে ওজিফা পড়তে চাইলে জিকির করতে চাইলে কেউ বাধা হইয়া দাঁড়াইবে না স্বাধীন 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 বন্দেগির দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় কিন্তু রাসুলের সাহাবাগণ স্বাধীনভাবে সাহাবা হতে পারে। রাসুলের সাহাবায় কারণ রাসুলের কাছে কলেমা গ্রহণ করা মাত্রই নিজের বাবা দুঃশ্মন হয়ে গেছে নিজের মা দুমন হয়ে গেছে নিজের ভাই দুশ্মন হয়ে গেছে নিজের বোন দুশ্মন হয়ে গেছে নিজের পরিবার দুশ্মন হয়ে গেছে সমাজ দুশ্মন হয়ে গেছে তাহলে মাকে দুশ্মন বানাইয়া বাবাকে দুশ্মন বানাইয়া বাইকে দুশ্মন বানাইয়া বোনকে দুশ্মন বানাইয়া পরিবারকে দুশ্মন বানাইয়া সমাজকে দুশ্মন বানাইয়া সাহাবা সাহাবাহ হওয়া সহজ না পাঁচ কাজের দ্বারা ওলি হওয়া সহজ তাইলে ওলির মধ্যে আর সাহাবাদের মধ্যে মর্যাদায় বেশকম বেশকম হওয়া দরকার কিনা এই জন্য আহলে সুন্নতাল জমাতে রাকিদা হলো সারা দুনিয়ার সর্বযুগের অলি আউলিয়ার ছে মুহাম্মাদুর রসুল্লাহর যে কোনো সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ যে পাঁচ কাজের দ্বারা ওলি হয় এই পাঁচ সে নিজে স্বাধীন সাহাবাগনের জন্য মুসলমান হওয়ার পথে বাবার दुश्मनी ছিল মায়ের दुश्मनी ছিল পরিবারের दुश्मनी ছিল সমাজের दुश्मनी ছিল স্বাধীনভাবে সাহাবাগণ সাহাবা হতে পারেননি সবার সবার दुश्মনির মোকাবেলা করে তাদের সাহাবা হতে হয়েছে বিষয়টা বুঝলেন কিনা ওলীর মর্যাদার চেয়ে সাহাবার মর্যাদা শ্রেষ্ঠ কেন ওলি হওয়া যায় স্বাধীনভাবে আর সাহাবা হতে গেলে স্বাধীনভাবে সাহাবা হতে পারা যায় না অত্যন্ত শত্রুতামী বিরোধিতা অত্যন্ত কঠোর বাধা অপেক্ষা করে ইসলাম গ্রহণ করতে হইত এবং রসুলের সাহাবায় পরিণত হইতে হত তারপরও রকম প্রতিকূলতার মুখে প্রতিকূলতার প্রতিকূলতার অবস্থায় মুসলমান হওয়ার পরেও রাসুলের চেহারা মুবারক না দেখা পর্যন্ত সাহাবা হওয়ার সুযোগ নাই হয়তো তিনি নিজে রাসুলকে দেখবেন আর না হয় রাসুল তাকে দেখবেন এই অবস্থা ছাড়া সাহাবা হওয়ার সুযোগ নাই তাইলে বোঝা গেল শুধু দুশ্মনির মোকাবেলা করে মুসলমান হওয়াটাই একমাত্র সাহাবা হওয়ার মর্যাদার কারণ নয় প্রধান কারণ হইল মুমিন মুসলমান অবস্থায় দুনিয়াতে চর্মচুকে রসুলকে দেখার সুযোগ লাভ করা রাসুলকে এক মুহূর্তের জন্য রাসুলকে দেখা অথবা এক মুহূর্তের জন্য কোনো মুমিন মুসলমানকে দুনিয়াতে রাসুলে দেখা এটার মূল্য আল্লাহর কাছে এত বড় যে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের মর্যাদা আল্লাহর কাছে যত বড় এর চেয়েও বেশি মর্যাদা আল্লাহ ওই সমস্ত পুণ্যাত্মা সাহাবাগণকে দিয়েছেন যারা দুনিয়াতে রাসুলকে দেখতে পেরেছেন অথবা রাসুল তাদেরকে দেখতে পেরেছেন তাহলে বোঝা গেল দ্বারা যে মর্যাদা লাভ করা যায় রাসুলের একটা দৃষ্টি লাভ করলে তার চেয়ে বেশি মর্যাদা লাভ করা যায় রাসুলের সেই দৃষ্টিটার দাম কত বিষয়টা বর্ণনা করে আল্লাহর কোন অলি কবির বাসায় বলেন কর

রাসুলের একটা দৃষ্টি যদি দুনিয়াতে কোনো মুমিন মুসলমান লাভ করতে পারে সারা দুনিয়ার সর্বযুগের আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে সেই দাম কত তাইলে দৃষ্টিটার আর রাসুলের একটা দৃষ্টি লাভ করতে পারলে যদি সমস্ত অলিয়াউলিয়া গণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করা যায় তাহলে যে রাসুলের দৃষ্টি পাইয়া সেই মর্যাদা পাইল স্বয়ং সেই রাসুলের মর্যাদা কত হয় এর দ্বারা অনায়াসেই বুঝা যায় আল্লাহ ওই রসুলকে কত মর্যাদা দিয়েছিলেন যেই যে মুসলমানের দিকে চাইলে এই মুসলমানটা সমস্ত অলিয়া চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যায় সাহাবায় কেরাম সম্পর্কে এই জন্য আহলে ওয়াল জমাতের মুসলমানদের আকিদা হলো সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন আর যে দৃষ্টি লাভে তারা সাহাবা হওয়ার মতো মহাপুরুষের সৌভাগ্য লাভ করেছিলেন সেই মহাপুরুষের মর্যাদা কত এই ব্যাপারে আহলে ওয়াল জমাতের ধারণা পরিষ্কার আহলে ওয়াল জমাতের সিদ্ধান্ত পরিষ্কার আহলে ওয়াল জমাতের আকিদা মতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ পাক রব্বুল সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছিলেন সাহাবাগণের মর্যাদা সমস্ত অলিগণের চেয়ে শ্রেষ্ঠ আর মুহাম্মদুর রসুল্লাহর মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মুহাম্মাদুর রসুল্লাহর মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ এক হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্নআল্লাহ ফদ্দলানি আলাল আম্বিয়া ওয়া ফাদলা উম্মতি আলাল উমাম আল্লাহ আমাকে समस्त নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীর মর্যাদা समस्त নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এক হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসুলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসুলের উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না কাজেই এই হাদিসে রাসুল পরিষ্কার করে দিলেন একদিকে পরিষ্কার করে দিলেন মোহাম্মদুর রসুল্লাহর উন্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ আর মুহাম্মাদুর রসুল মর্যাদা সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ এতক্ষণে আমরা দুটি কথা সামান্য শুনতে পারলাম বুঝতে পারলাম একটি হলো সাহাবায়ে কেরামের ডেফিনেশন কি সাহাবায়ে কেরামের সংজ্ঞা কী সাহাবা কাদেরকে বলা হয় যে মুমিন মুসলমান দুনিয়াতে চর্মচুকে রাসুলকে দেখেছেন অথবা রাসুল তাকে দেখেছেন তিনি যদি মুমিন মুসলমান অবস্থায় ইন্তেকাল করে থাকেন তাকে ইসলামের পরিভাষায় এক বচনে সাহাবি বহু বচনে সাহাবা বলা হয় দুই নম্বর কথা যদি বুঝতে পারলাম সাহাবায় কেরামের মর্যাদা আহলে সুন্নত জমাতে আকিদামতে সমস্ত সাহাবাগণের মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ এই কথাটাও আমি খুব পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিয়েছি ওলি হওয়ার পাঁচ কাজ ইচ্ছা মতো স্বাধীন মতে করা যায় নবীর যুগে মুসলমান ইচ্ছা মতো স্বাধীন মতে হওয়া যায় না সমস্ত শত্রুদের মোকাবেলা করে ইসলাম গ্রহণ করতে হয় এই জন্য আহলে সুন্নতল জমাতে রাকি দেয় শাহবাগনের মোট অলি আউলিয়াগণের চেয়ে শাহবাগনের মর্যাদা শ্রেষ্ঠ এবার আমরা বোঝার চেষ্টা করব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগনের কি অবদান আছে আমাদের উপর আমাদের উপর কি অবদান আছে এটা বুঝলেই আমাদের মূল আলোচ্য বিষয়টা আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে যে দিনের জন্য দিন প্রচারের জন্য সাহাবায়ে কারাম কি পরিমাণ ত্যাগ কি পরিমাণ তিতিক্কা কি পরিমাণ বিসর্জন কি পরিমাণ কুরবানি দিয়েছিলেন সাহাবায় কারাম পরবর্তী উম্মদকে দিন পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়েক এরাম রাদী আল্লাহুতা হুম আজমাইন যে কঠিন অগ্নি পরীক্ষায় পাশ করে দিন দিনের উপর অটল ছিলেন সেই পরীক্ষায় যদি সাহাবায়ে এরাম পাশ করতেন না সাহাবায় কারাম যদি বেদিন কাফিরের জুলুম অত্যাচারের সামনে আত্মসমর্পণ করতেন তাদের দাবি দেওয়া মেনে নিতেন তাহলে আজকে দুনিয়াতে কোনো মুসলমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না একমাত্র সাহাবাগনের কুরবানির কারণে পরবর্তীকালের সর্বযুগের মুসলমানেরা ইমানের দৌলত লাভ করল সাহাবায়ে কারামের ত্যাগের কারণে কাদের ত্যাগের কারণে সাহাবায়ে ক্যারামের ত্যাগের কারণে এর এক দুইটা উদাহরণ শুনুন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন শত্রুরা মোহাম্মদুর রসুল্লাহর মোকাবেলা উনার প্রতি হামলা জুলুম নির্যাতন শুরু করল একদিনের জুলুমের কথা বলি রসুল করিম সাল্লাম বাজারে গেলেন যেহেতু বাজারে বেশি লোকের সমাগম হয় এই জন্য বেশি লোককে একসাথে দাওয়াত দেওয়া যায় সেই হেকমতে রাসুল বাজারে গিয়া বাজারের লোকদেরকে লোকেরা তোমরা শিকার করো তোমাদের জীবন সফল হয়ে যাবে এই কথাটা বোঝা আবার আরেক বেক্কা সাপেক্ষ ব্যাপার ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে জীবন সফল হয় কিভাবে বাকি কথা বাকি রেখে এই প্রশ্নের জবাবটা ফাঁকে দিয়া দেই হজরত মুসা আলাইহি সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি নবী হিসাবে আমাদেরকে স্পেশাল কোন জিকির শিক্ষা দিন সাধারণ জিকির না স্পেশাল জিকির স্পেশাল জিকির আল্লাহ বললেন লা ইসলামকে বললেন্লাহ জিকির করুন মুসা আলাই বললেন লা ইলাহা ইল্লাহ জিকির তো যে কোনো সাধারণ মুসলমানেও করে আমি নবী হিসাবে আমাকে স্পেশাল জিকির আপনি কি দিলেন তখন আল্লাহ বলেন ও মুসা আলাই আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয় আর সাত জমিন যদি পাল্লায় তোলা হয় জমিনের পাল্লা হালকা হয়। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে কিন্তু আমাদের ব্যাপার কেন সাত আসমান সাত জমিন যেখানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাতটি আসমান ষাটটি জমিন যেই পাল্লায় তোলা হইল এই পাল্লার থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে কেন এবার তার কারণটা বুঝুন ধরুন এক ব্যক্তি যদি সাতাশমান সাত জমিনের মালিক হয়ে যায় শুধু লা ইলাহা ইল্লাল্লা বিশ্বাস করে না শুধু লা ইলাহ ইল্লাল্লা বিশ্বাস করে না সাতাশমান সাত জমিন তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে আরেক ব্যক্তি শুধু লা ইলাহ বিশ্বাস করে এই সাতাশ মান সাত জমিনের কোন বিন্দুমাত্র সম্পদের মালিক নয় এসে সে কি চিরস্থায়ী জান্নাত পাবে না পাবে না জান্নাত পাবে এবার বলুন তো সাতাশ মানসাদ জমিনের মূল্য বেশি না লা ইলাহ ইল্লাল্লার মূল্য বেশি এই জন্য মোহাম্মদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বাজারে গিয়া লোকদেরকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু লা ইলাহ ইল্লাল্লাহ স্বীকার করো তোমাদের জীবন সফল হয়ে যাবে তোমরা জান্নাতের অধিকারী হয়ে যাবে তোমরা জাহান্নান থেকে নাজাত পেয়ে যাবে আবু জাহাল তার দল বল নিয়া সাথে সাথে গেল বাজারে গিয়া একদিকে নবী লাহার দাওয়াত দেন অপর দিকে আবু জাহাল বাজারের লোকদেরকে বলে হে বাজারের লোকেরা মুহাম্মদের কথায় কর্ণপাত করবে না মুহাম্মদ পাগল এইভাবে যখন ওনাকে দাওয়াত থেকে ফিরাতে পারল না তখন আবু জাহাল দল বল নিয়া নবীর গায়ে থুপ নিক্ষেপ করতে লাগে এর দ্বারাও যখন দাওয়াত থেকে ফিরাতে পারল না তুকে বিজা শরীরে বালু নিক্ষেপ করতে লাগলো চিন্তা করে দেখুন জুলুমের হামলার নির্যাতনের নমুনাটা কেমন ছিল এর দ্বারাও যখন রাসুল দমলেন না তখন আবু জাহাল রসুলের গলায় গামছা বেঁধে বাজারের অলিতে গলিতে টানা হেসলা করে দিল এই রকম জুলুম নির্যাতন সহ্য করে রাসুল দাওয়াত চালু রেখেছিলেন বলে সাহাবায়ে কেরাম সহ আমরা পরবর্তী সারা দুনিয়ার সমস্ত মুসলমান আমরা ইমানের দৌলত পাওয়ার মূলে সর্বপ্রথম অবদান হলো মুহাম্মাদুর রসুল্লাহর সর্বপ্রথম অবদান কার মুহাম্মাদুর রসুল্লাহর অবদান এত বড়ো জুলুম নির্যাতন সহ্য করিয়া যদি নবী দাওয়াত চালু না রাখতেন যদি না দিতেন যদি রসুল ভাবতেন মানুষ কলেমা গ্রহণ না করে জাহান নামে গেলে গেল আমি কেন এত জুলুম সহ্য করতে যাব আমি কেন এত নির্যাতন সহ্য করতে যাব আমি কেন এত অত্যাচার সহ্য করতে যাব নসুল যদি দাওয়াত বন্ধ করে দিতেন সাহাবাগণ ইসলাম গ্রহণ করতেন না আমরা তো ইসলামের দাওয়াত শোনারও সুযোগ পেতাম না সুতরাং সাহাবাগনসহ সহ সারা দুনিয়ার সর্বযুগের মুমিন মুসলমানের ইমানদার হওয়ার মূলে সর্বপ্রথম অবদান মোহাম্মদুর রসুল্লাহর সর্বপ্রথম অবদানকার মোহাম্মদ রসুল আপনারা দৈর্যহীন না হলে আমি আর একটা তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই যে বুঝলাম আমরা যে মুহাম্মদুর রসুল্লার অবদানে সাহাবাগণ সাহাবা হতে পেরেছেন মুহাম্মদুর রসুল্লার কুরবানির কারণে ওলিগণ ওলি হতে পেরেছেন মুহাম্মদুর রসুল্লার কুরবানির কারণে নেককার মুসলমানগণ নেককার মুসলমান হতে পেরেছেন মুহাম্মদুর রসুল্লার কুরবানির কারণে সাধারণ মুসলমান সাধারণ মুসলমান হওয়ার সুযোগ লাভ করেছে কাজেই মুহাম্মাদুর রসুলুল্লাহর কাছে সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান সাহাবাগণ সহ এত বড় একটা ঋণে ঋণই আছে যেই ঋণ পরিশোধ করার ক্ষমতা নাই তার ঋণটা কি নবী এত কষ্ট দাওয়াত দিছিলেন এত কষ্ট সহ্য করেছিলেন লা ইলাহ ইল্লাল্লাহ প্রচার করার জন্য যদি নবী কষ্ট করতেন না দাওয়াত প্রচার করতেন না সাহাবাগণ সাহাবা হতে পারতেন না পরবর্তী মুসলমানগণ মুসলমান হতে পারত না কাজেই আমাদের উপর নবীর অবদানটা কত বড় নবী এত কষ্ট করে লাই লাহাইল্লাহ দাওয়াত চালু রাখার কারণে সাহাবাগন সাহাবা হতে পেরেছেন আমরা মুমিন মুসলমান হতে পেরেছি চিরস্থায়ী জাহান্নামি হওয়ার থেকে বাঁচার সুযোগ লাভ করেছি বলুন তো নবীর এই ঋণ সাত আসমান দিয়া পরিশোধ করা যাবে নবীর এই ঋণ সাত জমিনের দ্বারা পরিশোধ করা যাবে পরিশোধ করা যাবে না তাই আল্লাহ ফাকরাবুল আলমিন মুমিন মুসলমানদেরকে নির্দেশ দিয়া বলেন ইন আল্লাহ হাও মালা ই কতাহু ইউসাল্লু না আলান্নবি ইয়া আজ্ঞু আল্লাজী আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক ফকরাব্দুল আলামিন রাসুলের উপর সলাত পাঠান আল্লাহর ফিরিস্তাগন রাসুলের উপর সালাত পাঠান হে মুমিন মুসলমানেরা তোমরাও রাসুলের উপর সলাদ পাঠাও এই সলাত শব্দের অর্থ যখন সলাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় তখন সলাতের অর্থ হয় রহমত নাজিল করা সলাদ যখন ফিরিস্তার পক্ষ থেকে পাঠানো হয় তখন সলাতের অর্থ হয় মাঘ ফিরাতের দোয়া করা সলাদ যখন উম্মতের পক্ষ থেকে পাঠানো হয় তখন তার অর্থ হয় দুরুদ শরীফ পড়া তার অর্থ হয় শরীফ পড়া আল্লাহ বলেন মুমিন মুসলমানেরা তোমরা নবীর প্রতি দুরুৎ শরীফ পড়ো দুরু শরীফ পড়ার অর্থ হইল নবীর উপর রহমত নাজিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করো নবীর উপর রহমত নাজিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করার নাম দুরুদ শরীফ নবীর উপর রহমত নাজিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করার নাম দুরুদ শরীফ আল্লাহ যে আমাদেরকে দুরুদ শরীফ পড়ার নির্দেশ দিলেন এর অর্থ হইল তোমরা নবীর উপর রহমত নাজিল করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো আমরা দুরুদ শরীফ পড়লে আল্লাহ নবীর উপর রহমত নাজিল করবেন না না করলেও তাহলে নবী কি আমাদের দুরুদের কি। আমাদের দুরুদের মুখাফেকি নন আমরা দুরুদ না পড়লে করতেই থাকবেন তাহলে আমাদেরকে কেন নির্দেশ দিলেন নবীর নবীর রহমত করার জন্য দোয়া এই প্রশ্নের জবাবে লেখেন হে সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানেরা নবীর কলেমা গ্রহণ করার কারণে যে তোমরা চিরস্থায়ী জাহান্নামী হওয়ার থেকে রক্ষা পাইছ নবীর এই ঋণ তোমরা কিছুতেই পরিশোধ শোধ করতে পারবে না কাজেই তোমরা যদি নবীর নামে দুরু শরীফ পড়ো তোমাদের দুরু শরীফটাকে আল্লাহ নবীর ঋণ মুক্তির উশিলা বানাইয়া দেবেন এই হইল দুরু শরীফের হাকিকত যদিও আমার আলোচ্য বিষয়ের অংশ নয় আনুষঙ্গিকভাবে আসলো সমস্ত মুমিন মুসলমানের জানা থাকা দরকার এই জন্য এই বিষয়টাও আমি আপনার আপনাদের কয়েক মিনিট সময় নষ্ট করে বলে দিলাম সাহাবাগণের পরিচয় যারা বুঝতে পেরেছেন তারা বলতে পারেন মুহাম্মাদুর রসুল্লার সাহাবা কারা ইমানদার অবস্থায় দুনিয়ার জীবনে চোখে নবীকে দেখেছেন যারা অথবা নবী দেখেছেন যাদেরকে তারা কি সাহাবা এই কথাটা পরিষ্কারভাবে বুঝলে আমাদের সমাজের একটা ভুল স্লোগান একটা বুল স্লোগানের ভুল সহজে বোঝা যাবে স্লোগানটা কি আমাদের সমাজে উনিশশো সাল থেকে এর আগে ছিল না উনিশশো সাল থেকে বাংলাদেশে প্রতি বছর রবিউলা মাসের বারো তারিখে একটা মিছিল বের করা হয় এই মিছিলটার নাম জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুল্নবী উনিশশো সালের আগে বাংলাদেশে এই মিছিল কোনো মুসলমান কোনো দিন বের করেনি উনিশশো সালের সাল থেকে এই মিছিল বাংলাদেশে চালু বর্তমানে পরিস্থিতিটা এমন দাঁড়াইছে যে এই মিছিলে যারা যোগদান করে তাদেরকে সুন্নি বলা হয় এই মিছিলে যারা যোগদান করে না তাদেরকে ওয়াহাবি বলা হয় একটু সময়ের জন্য যদি এই ভুল কথাটা মেনে নেওয়া যায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন যারা করে তারা সুন্নি আর যারা করে না তারা ওহাবি তাইলে আজকাল যারা জশ্নে জুলুস ঈদে মিলাদুল করে উনিশশো সালের আগে তো এরাও করছে না এদের বাপ দাদারাও করছে না তাইলে তোমরা তো ওয়াহাবির গরের শুননি কার গড়ের শুননি তোমার বাবা কোনোদিন জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী নবী করছে না কাজেই তোমার বাবা ওয়াহাবি তোমার দাদা কোনোদিন জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী নবী করছে না কাজেই তোমার দাদা ওয়াহাবি তোমার ফর্দাদা কোনোদিন যশ্নে জুলুস সে ঈদে মিলাদুর নবী করছে না তোমার ফর্দাদা ওয়াহাবি হাবি তোমার গোষ্ঠী কোনোদিন যশ্নে জুলু সে ঈদে মিলাদুরনবী করছে না তোমার গোষ্ঠী ও হাবি এরপরে এই মিছিলটা যারা করে এই মিছিলের মধ্যে যত স্লোগান দেওয়া হয় এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় একটা স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম জিন্দা নবীর আগমন শুভেচ্ছা আমি জিজ্ঞেস করি জিন্দা নবী বলতে কি আপনারা যদি বলেন জিন্দা নবী অর্থ বুঝাইছি অতীতেও নবী জিন্দা ছিলেন মরণ হয়নি ভবিষ্যতেও নবী জিন্দা থাকবেন মরণ হবে না কোনোদিন এই যদি হয় জিন্দা নবী কথার অর্থ তাহলে এই স্লোগান সরাসরি কোরআন বিরোধী সরাসরি আল্লাহ বিরোধী কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্না কা ম্যাগ্গেতুন ওয়া ইন্ নাহুম ম্যাগ্গিতুন হে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ রাইসলাম নিশ্চয়ই আপনি মরণশীল তারা অমরণশীল বলুন কুরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা। কাজে জিন্দা নবীর অর্থ যদি হয় নবীর কোনোদিন মরণ নাই অতীতেও নাই ভবিষ্যতেও নাই তাহলে এই শ্লোগান কুরআন বিরোধী হইল কি এই শ্লোগান আল্লাহ বিরোধী হইল কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলে সুন্নি হয় না অন্য কিছু হয় সুন্নি হয় না অন্য কিছু হয় অন্য কিছু কি হয় বাড়িতে গিয়া নিরিবিলি একটু চিন্তা ভাবনা করে নিজে নিজেই টের পাবেন কি হয় আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলে কি হয় আলেমগণের বলে দিতে হয় না সাধারণ মুসলমানের জানে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিলে কি হয় কোন জিজ্ঞাসা করলেই বোঝা যায় আর যদি বলা হয় যে অর্থ আমরা এই অর্থে বলি না অতীতেরও নবীর মরণ হয়নি ভবিষ্যতেও মরণ হবে না এই অর্থে জিন্দা নবী বলি জিন্দা নবী বলি দাফন করার পর থেকে নবী জিন্দা এই অর্থে জিন্দা নবী বলি যদি এই কথা বলা হয় জিন্দা নবীর অর্থ তাহলে আগমনের অর্থ কি বলো দাফন করার পরে নবী জিন্দা হইয়া তোমাদের মিছিলে আগমন করেন মিলাদ মাহফিলে আগমন করেন আর আগমন করেন বলেই তাকে সম্মান করার জন্য তোমরা দাঁড়াও এই যদি হয় আগমনের অর্থ তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী তেজে নবী আগমন করলেন তোমাদের চোখে দোষ থাকলে আগমন করলে নবীকে নাও দেখতে পারো কিন্তু নবীর চোখে তো কোনো দোষ নাই আপনাদের ইমানকে জিজ্ঞাসা করে বলুন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে নবী আগমন করলে আমার চোখে দোষ থাকলে নবীকে নাও দেখতে পারি নবীর চোখে তো কোনো দোষ নাই তাহলে নবী অবশ্যই মিছিলকারীদেরকে দেখেন নবী অবশ্যই মিছিলকারীদেরকে দেখেন আবার বলুন কারে কয় আবার বলুন সাহাবা কারে কয় দুনিয়ার জীবনে চর্মচুকে যে মুসলমান নবীকে দেখেছে অথবা যে মুসলমানকে নবী দেখেছেন তাইলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে নবীর আগমন হইয়া থাকলে তোমাদের চৌকে দোষ থাকলে তোমরা নবী নাও দেখতে পারো আমার ইমানে কয় নবীর চৌকে কোনো দোষ নাই অবশ্যই নবী তোমরা দেখছেন তাইলে কও না কেন আমরা নবীর সাহাবা হে জশমে जुलूस আলারা তোমরা বলো না কেন আমরা নবীর সাহাবা আর যদি বলা যে নবী আমাদেরকে দেখেছেন ঠিক কিন্তু আমরা সাহাবা হতে পারিনি তাহলে মনে রেখো দুনিয়ার জীবনে চরম চুকে নবীকে দেখলেও অথবা নবিয়ে যারা দেখলেও সাহাবা হতে পারে না সে মুসলমান নয় আপনারা বলুন তো দুনিয়ার জীবনে আবু জাহালকে নবী চর্মচুকে দেখেছিলেন কিনা আপনারা বলুন দুনিয়ার জীবনে আবু জাহালকে নবী চর্মচুকে দেখেছিলেন কিনা সাহাবি হইতে পারলো না কেন কাফিরে দেখলে সাহাবি হয় না বলুন দুনিয়ার জীবনে আবু লাহাব নবী চর্মচুকে দেখেছিলেন কিনা সাহাবি হইতে পারলো না কেন কাফির কে এ দেখলে সাহাবি হয় না কাজেই যারা নবী আগমন করেন তোমাদের দুই পথ হয়তো সাহাবা হওয়ার দাবি করতে হবে আর না হয় মুসলমান হওয়ার দাবি ছাড়তে হবে তিন নম্বর কোনো পথ নাই এত সব বেড়া সেরা লাগাইয়া রাখতে পারে সমাজের মুসলমানদের কাছে কেন কারণ মুসলমান সাহাবাগনের পরিষ্কার পরিচয় নিয়ে কোনোদিন আলোচনা করে না চিন্তা ভাবনা করে না এই জন্য বলেছি আমার মূল আলোচ্য বিষয় শুরু করার আগে সাহাবাগনের পরিচয় পরিষ্কার হওয়া দরকার সাহাবা ওই সমস্ত মুমিন মুসলমানদেরকে বলা হয় যাদেরকে দুনিয়াতে রাসূল দেখলেন অথচ অতস সাহাবি হতে পারলো না হতে পারে দুনিয়ার জীবনে চর্মচুকে কোন মুসলমান সাহাব রসুলকে দেখলে অথবা রসুল তাকে দেখলে সাহাবি হয় সুতরাং জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবীতে যদি আগমন করেন তাহলে রসুল অবশ্যই মিছিলকারীদেরকে দেখেন তখন তোমরা হয়তো সাহাবি হবে আর যদি বলো সাহাবি হতে পারিনি তাহলে তোমরা ওই সমস্ত লোকের মতোই রসুল তোমাদেরকে দেখেছেন আবু জাহেল আবু জাহালের মতো লোকদেরকে রসুল যেইভাবে দেখেছেন এই গন্ডগোলমূলক এই রকমের বিভ্রান্তিমূলক এইরকম ইমান ধ্বংসী শ্লোগান এই সমাজে কেন চলে কারণ এই সমাজের মুসলমান ক্লিয়ারলি জানে না সাহাবায়ে কারামের ডেফিনেশনটা কি কাজে সর্বপ্রথম এটা পরিষ্কার হওয়া দরকার যে সাহাবায়ে কারামের পরিচয় কি দুনিয়ার জীবনে যে মুসলমানকে রাসুল চর্মচুকে দেখেছেন অথবা যে মুসলমান চর্মচুকে রাসুলকে দেখেছে তাকেই এক বছনে সাহাবি বহু সাহাবা বলা হয় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম দীর্ঘ তেরোটি বৎসর পর্যন্ত বেদিন কাফিরের লুম হর্ষক জুলুম অত্যাচার সহ্য করে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চালু রাখার কারণে মুষ্টিমায় কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করলেন তারা সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত হলেন তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ হযরত বিলাল আল্লাহ আনহু কেন মোহাম্মদুর রসুল্লার দাওয়াতে লাইলাহ গ্রহণ করলেন এই জন্য হজরত বিলালের শরীরের কাফর খুলে আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালুর মধ্যে চিৎ করাইয়া শুয়াইয়া বুকের উপর বিশাল পাতর চাপা দিয়া রাখত বেদিন কাফিরেরা বিলাল যদি ভাবতেন এত কষ্ট সহ্য করিয়া আমার ইল্লাল্লাহ গ্রহণ করার দরকার নাই বর্তমান দুনিয়াতে একজন মানুষ মুসলমান হওয়ার সুযোগ পাইত না বিলালের মতো এত বড় কুরবানির কারণে আজকে আমরা দুনিয়াতে মুসলমান এই সমস্ত সাহবায়ে কেরামের মধ্যে আর একজনের নাম ছিল হজরত খাব্বাব রাদি আল্লাহ তালানহু হজরত খাব্বাব রাদি আল্লাহ তালানহুকে গরম বালুর মধ্যে নয় লোহার সলা আগুনে পুড়াইয়া লাল করিয়া উনার শরীরে চাপা দিয়া ধরে রাখত লোহার আগুনে পুরা লাল করা লোহার সলাকার কারণে উনার শরীরের চামড়া পুরে চর্বি পুরে চর্বি গলে গলন্ত চর্বির দ্বারা লোহার সলাকা ঠান্ডা হইত এই হজরত হজরত খাব্বাব যদি বলতেন এই রকম আগুন পুরা খাওয়ারও দরকার নাই গ্রহণ করারও দরকার নাই তাহলে বর্তমান দুনিয়াতে কেউ এই ইসলাম গ্রহণ করার সুযোগ লাভ করতে পারত না বুঝলেন কিনা সাহাবাদের কি পরিমাণ কুরবানির বিনিময়ে আজকে আমরা মুসলমান বুঝলেন কিনা সাহাবাগণের কি পরিমাণ কুরবানির বিনিময়ে কি পরিমাণ ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুসলমান আপনারা আমার বিষয় দিয়েছেন দিন প্রচারে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ সাহাবায় কেরামের আত্মত্যাগ হইল এইগুলি হইল সাহাবায়ে কেরামের আত্মত্যাগের উদাহরণ রসুল নির্যাতন সহ্য করে দীর্ঘতে তেরোটি বৎসর মক্কায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চালু রাখার কারণে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন মহিলার নাম ছিল হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হজরত আনহা কেন রাসুলের দাওয়াতে লাহ্লাহ গ্রহণ করলেন এই জন্য মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু নিজের হাতে বর্ষা নিয়া সুমাইয়ার দি আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল সুমাইয়া যদি মনে করতেন এই রকম এই রকম জুলুম নির্যাতন সহ্য করার থেকে আমার লাহ্লাহ বর্জন করাই ভালো তাহলে আজকে আমরা ইসলামও পেতাম না আমরা মুসলমানও হতে পারতাম না সাহাবায়ে কেরামের এই সমস্ত ত্যাগের বিনিময়ে রসুল্লাহ সাহাবাদের হাতে ইসলাম রেখে গেছেন আর পরবর্তী উম্মত এই সমস্ত শাহাবাদের পরশে ইসলাম গ্রহণ করার সুযোগ লাভ করেছে আমরা পরবর্তী মুসলমানেরা একমাত্র সাহাবায়ে কেরামের রাসুলের পরে সর্বপ্রথম অবদান আমাদের প্রতি সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের কুরবানির কারণে আমরা মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেছি এই রকম অবর্ণনীয় জুলুম অত্যাচার রাসুল এবং তার সাহাবাগন মক্কানগরীতে দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত সহ্য করেছেন তেরো বছর পরে আল্লাহ হুকুম দিলেন দেশান্তর হয়ে যান বাড়ি ঘর বিষয় সম্পত্তি আত্মীয় স্বজন সবাইকে বিসর্জন দিয়ে ত্যাগ করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে যান বাড়িঘর সাথে নিয়ে না বর্জন করে ধন সম্পদ বহন করে না ফেলে দিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে না যে সমস্ত আত্মীয় স্বজনরা আপনাদের জুলুম অত্যাচার করে তাদেরকে ফেলে দিয়ে ধন সম্পদ ফেলে দিয়ে আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে হিজরত করে মদিনা শরীফ চলে যান রসুল করিম সাল্লাহ ইসলাম দীর্ঘ তেরোটি বছর মুষ্টিময় কিছু সংখ্যক মুসলমান সাহাবায়ে কেরামের এই আত্মত্যাগের বিনিময়ে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে পাঁচশত কিলোমিটার উত্তরে মদিনা শরীফ হিজরত করে চলে গেলেন হিজরত করে দেশান্তর হয়ে বাড়িঘর ফেলে দিয়ে দন সম্পদ ফেলে দিয়ে আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে দেশান্তর হয়ে মদিনা যাওয়ার পথেও তারা বাধার সৃষ্টি করত যাইতে দিত না তাকতে দিত না এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল যে সমস্ত সাহাবিকে হিজরতের পথে মক্কার কুরাইশ বংশের জালি মত্যাচারীরা রুখে দাঁড়িয়েছিল হিজরত করে যাইতে দেবে না পথে যারা বাদার যাদেরকে বাধার সৃষ্টি করেছিল তাদের মধ্যে একজন সাহাবির নাম ছিল হজরত সুহাইব রুমি রাদি আল্লাহ হজরত সুহাইব সুহাইব রুমি রাদি আল্লাহ আনহু নামের একজন সাহাবি ছিলেন তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার জন্য রওনা হইলেন মক্কার এই সমস্ত জালিমরা তার পথে বাধা হইয়া দাঁড়াইল বলল তোমাকে মক্কায় যাইতে দেব না যদি যাইতে চাও তাহলে তোমাকে এখানেই মেরে ফেলব সুহাইব রুমি রাজি আল্লাহ তালানহু যে উটের পিঠে সুয়ার ছিলেন সেই উটের পিঠ থেকে নামলেন এবং তীর দনুক হাতে নিয়ে বললেন হে মক্কার কুরাইশ বংশের কাফিরেরা তোমরা জানো আমি মক্কার শ্রেষ্ঠ তীরন্দাজ আমার হাতে যতগুলি তীর আছে এক একটা তীর নিক্ষেপ করে এক একটা কাফিরকে হত্যা না করা পর্যন্ত আমাকে তোমরা মারতে পারবে না কাজে আমাকে যদি মেরে ফেলতে চাও আমার কাছে যতগুলি তীর আছে তোমরা এতজন আগে মরণের জন্য প্রস্তুত হয়ে যাও হাতের তীরগুলি ফুরাইলে পরে এর পরেও আমি আত্মসমর্পণ করব না আমার হাতের সমস্ত তীর ফুরে গেলে এক একটা তীর তোমাদের এক একটাকে হত্যা করবে আমার হাতের এক একটা তীর তোমাদের এক একটাকে দরাসায়ী করবে এইভাবে তোমাদের এই সমস্ত এক একটা কাফিরকে দরাসায়ী করার পর আমার সবগুলি তীর যখন ফুরিয়ে যাবে তখন আমি আমার হাতের তরবারি ব্যবহার করবো তরবারির দ্বারা তোমাদের কতগুলির মাথা কেটে ফেলে দিব তার কোনো হিসাব নিকাশ নাই এরপরে যদি আমার হাতের তরবাড়ি ভেঙে যায় তখনই তোমরা আমাকে শহীদ করার সুযোগ পাবে কাজেই আমি একা আমাকে হত্যা করার জন্য তোমরা এতগুলি লোক যান দেওয়ার দুঃসাহস করিও না বরং চেয়ে আমি তোমাদের একটা সুপরামর্শ দেই শোনো কি সুপরামর্শ বললেন আমার বাড়ি ঘর ধন সম্পত্তি সব মক্কায় রয়ে গেল এইগুলি তোমরা দখল করে নিয়ে যাও আর এর বিনিময়ে আমাকে ছেড়ে দাও মক্কার কাফিরেরা ওনার প্রস্তাবে রাজি হয়ে গেল ওনার উপর হামলা করলে তো উনি একা মরবেন না অনেকগুলিকে মেরে পরে মরবেন কাজী এই পথটা তাদের জন্য লাভজনক পথ মনে হইল না বরং একটা মুসলমানকে নিরাপদে ছেড়ে দেবে আর বিনিময়ে তার সমস্ত দন সম্পদ জুড়ে দখল করে নেবে এই পথ তারা গ্রহণ করল সুহাইব রুমি রাজি আল্লাহ আনহুর বাড়ি গড় ধন সম্পত্তি সবগুলি দহল করে নিল এবং হজরত সুহাইবকে হিজরত করে নিরাপদে মরিনা মদিনায় যাওয়ার সুযোগ করে দিল এই অবস্থায় হজরত সুহাইব মদিনায় গিয়ে যখন রাসুলের কাছে রাস্তার গঠনার কথা বললেন তখন রাসুলের কাছে সুরাতুল সুরাতুল বাকারার দুইশো সাত নম্বর আয়াত আল্লাহ নাজিল করেন এই হইল যে আয়াত আমার নামে লেখা আছে এই আয়াতের শানে নুজুল এই ঘটনা উপলক্ষ্যে আল্লাহ আমাদের নবীর কাছে সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত নাজিল করে বলেন উমিনান নাসি মাই ইশরিনাতসাহু ইতিকা আমরু দাতিলা আল্লাহ ওয়াল্লাহু রউফুম বিল ইবাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবাগণের মধ্যে এমন ব্যক্তিও আছে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হইতে রাজি থাকে যেই ব্যক্তি সমস্ত বিষয় সম্পদ বেদিন দখলে ছেড়ে দিতে রাজি থাকে কিন্তু ইমান স্বার্থে রাজি হয় চিন্তা করে দেখুন চিন্তা করে দেখুন সাহাবায়ে کرامের কি পরিমাণ ত্যাগ কি পরিমাণ তেতিক্কা কি পরিমাণ বিসর্জন কি পরিমাণ কুরবানির কারণে আজকে আমরা মুসলমান সাহাবায়ে کرام নিয়ে রাসূল সাহাবায়ে کرام কে নিয়ে রাসূল হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন মক্কা শরীফ থেকে হিজুরত করে যারা মদিনা শরীফ গেলেন বাড়িঘর সাথে নিয়ে গেলেন না ফেলে গেলেন দন সম্পদ সাথে নিয়ে গেলেন না ফেলে গেলেন দন সম্পদের বোঝা নিয়ে গেলেন না খালি হাতে গেলেন থাকবেন কোথায় বসবাস করবেন কোথায় গড় পাবেন কোথায় বাড়ি পাবেন কোথায় মদিনা শরীফের যে সমস্ত মুসলমান রাসুলের হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন তাদেরকে আনসার সাহাবা বলা হয় কোরআনের ভাষায় দুই দল সাহাবির দুই দুই দল সাহাবার দুইটা উহাদি আছে মক্কা শরীফ থেকে হিজরত করে যারা মদিনা শরীফ গেলেন এই সমস্ত সাহাবাকে কোরআনের বাসায় মুহাজিরিন বলা হয় আর মদিনায় যারা তাদেরকে আশ্রয় দিলেন তাদেরকে আনসার বলা হয় বুঝে থাকলে বলুন তো মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন যে সমস্ত সাহাবা তাদেরকে কোরআনের বাসায় মুহাজিরিন বলা হয় আর মদিনায় যে সমস্ত সাহাবাগণ মুহাজিরিনদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদেরকে কুরআনের বাসায় আনসার বলা হয় আল্লাহ কুরআনের এক আয়াতে বলেন আসসাবিকুনাল আবওয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তবাউউহুম বিইহসান রাদিয়াল্লাহু анহুম এই উম্মতের মধ্যে নেক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী ওলি আওলিয়াগণ নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবাগণের মধ্যে যারা মুহাজির তারা সবচেয়ে বেশি অগ্রগামী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবাগণের মধ্যে যারা আনসার তারা সবচেয়ে বেশি অগ্রগামী আর যে সমস্ত সাহাবাগন মুহাজিরও নন আনসারও কিন্তু আনসার এবং মুহাজির শাহাবাগনের সঠিক অনুসারী আর পরবর্তী যুগের যে সমস্ত মুসলমান নয়। কিন্তু সাহাবাগনের অনুকরণকারী আল্লাহ তকরবুল আলমিন বলেন এই সমস্ত মুহাজির সাহাবাগনের প্রতি এই সমস্ত আনসার শাহাবাগণের প্রতি অন্যান্য সাহাবাগনের প্রতি আর কিয়ামত পর্যন্ত যত মুসলমান সাহাবাগণকে সঠিকভাবে অনুসরণ অনুকরণ করবে এই সমস্ত মুমিন মুসলমানদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট মুহাজির সাহাবাগনের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট আনসার সাহাবাগনের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট অন্যান্য সাহাবাগণের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট আর যারা নিজেদের ইসলাম সহিনা গলাত নিজেদের এলেম সহিনা গলাত নিজেদের আমল সহিনা গলাত নিজেদের আকিদা সহিনা গলাত যা চাই জন্য নবীর সুন্নতের সাথে সাথে সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে আল্লাহ বলেন এদের প্রতিও আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট হিজরত করে মুহাজিরগণ মদিনায় গেলেন আনসারগণ এবার শুনুন কিভাবে তাদেরকে আশ্রয় দিলেন যে মুহাজ যে আনসার সাহাবীর দুইটা বাড়ি ছিল একটা বাড়ি নিজে রাখলেন আর একটা বাড়ি মুহাজির সাহাবিকে দান করে দিলেন যে যে আনসার সাহাবির দুইটা বাগান ছিল দুইটা ক্ষেত ছিল একটা ক্ষেত নিজে রাখলেন আর একটা ক্ষেত একজন মুহাজির সাহাবিকে দান করে দিলেন যে আনসার সাহাবির একটা বাড়ি ছিল অর্ধেকটা বাড়ি নিজে রাখলেন অর্ধেকটা বাড়ি মুহাজির সাহাবিকে দান করে দিলেন এমন কি। যে আনসার সাহাবির দুইজন বিবি ছিল একজন বিবি রাখলেন আর একজন বিবিকে তালাক দিয়া মুহাজির সাহাবির কাছে বিয়া দিয়া দিলেন এমন কুরবানি করার মতো মুসলমানদেরকে ইসলামকে দুনিয়াতে টিকাইয়া রাখার জন্য মুহাম্মদুর রসুল্লাহর এই কলেমার দাওয়াত গ্রহণকারীদেরকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য সাহাবায়কেরাম যে কুরবানির আদর্শ স্থাপন করেছেন যে কুরবানির দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে এর কোনো নজির নাই নিজের দুইটা বাড়ি থাকলে একটা বাড়ি মুহাজির সাহাবিকে দান করে দিছেন নিজের দুইটা ক্ষেত থাকলে একটা ক্ষেত মুহাজির সাহাবিকে দান করে দিছেন নিজের দুইজন বিবি থাকলে একজন বিবিকে তালাক দিয়ে মুহাজির সাহাবির কাছে বিয়ে দিয়েছিলেন এমন কুরবানি যদি সাহাবাগন একে অপরের জন্য করতেন না তাহলে বর্তমান দুনিয়াতে আমরা কেউ ইসলামের লেশ মাত্র পাইতাম না ইসলামের পরশ মাত্র পাইতাম না আমরা ইসলাম গ্রহণ করতে পারতাম না মুসলমান হতে পারতাম না সাহাবা কেরামদের মধ্যে পরস্পরে একের প্রতি অপরের কেমন দরদ ছিল এই মর্মে আমি আপনাদেরকে ইসলামের স্বর্ণযুগের একটা ঘটনা শোনাই কি সময় বেশি হয়ে গেল আপনাদের বিরক্তির কারণ হয়ে গেল যদি এমন হয় আমাকে একটু ইঙ্গিত দিবেন যেহেতু আমাকে এমন একটি বিষয় দিয়েছেন আপনারা বিষয়টা এই বিষয়ে জানা বুঝা চিরকাল মনে রাখা সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে রেকাআতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযী নামাহু মাহু ও আলাল কুফারি ও হামা উবাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ একটু লক্ষ্য করুন আল্লাহ যে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ বলুন তো এই সঙ্গী সাথীগণ কারা এই সঙ্গী সাথীগণ হলেন একমাত্র মুহাম্মাদুর রসুল্লা এবং তার সঙ্গী কাফেরদের অত্যন্ত মুহাম্মাদুর রসুল্লাহ সন্ত্রাসীদের মোকাবেলায় অত্যন্ত কঠোর মোহাম্মদুর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম সন্ত্রাসীদের মোকাবেলায় অত্যন্ত কঠোর আমি কেন সন্ত্রাসী কাফের বললাম এই কথাটার জবাব দিতে গেলে দুই এক মিনিট সময় অতিরিক্ত লাগবে আল্লাহ পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন লা ইকরা হাফিদ্দিন ধর্মের বেলায় কঠোরতা চলবে না যে কোনো ধর্মাবলম্বী দুনিয়াতে স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে চায় তাকে ধর্ম পালনের সুযোগ দিতে হবে এই কথা পরিষ্কারভাবে বলার পর মুহাম্মাদুর রাসুল্লাহ কোনো অমুসলিমকে অমুসলিম হওয়ার কারণে তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন পারেন না কেন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে কোনো অমুসলিমকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করার সুযোগ দিতে হবে কাজেই কোন লোক অমুসলিম হওয়ার কারণে রাসুল তার বিরুদ্ধে যুদ্ধ করেননি যুদ্ধ করেছেন কাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে বাস্তবতা হলো রসুলের যুগের কোনো একটা মুসলমানও সন্ত্রাসী ছিল না রাসুলের যুগে যত সন্ত্রাসী ছিল সবগুলি বেদিন কাফির ছিল এই কারণে আমি আয়াতের তর্জমায় বলেছি মুহাম্মাদুর রসুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ সন্ত্রাসী কাফিরদের মোকাবেলায় ছিলেন কঠোর বলুন তো নিরীহ কাফিরদের মুহাম্মাদুর বেলায় কা ছিলেন না সদয় ছিলেন নিরীহ কাফিরদের প্রতি শাহাবায়কেরাম কঠোর ছিলেন না সদয় ছিলেন সন্ত্রাসী কাফিরদের বেলায় মোহাম্মাদুর রসুল্লাহ যেমন কঠোর সাহাবায়কেরাম তেমন কঠোর কিন্তু আল্লাহ বলেন রুহামা উবাইনাহুম তারা পরস্পরে ছিলেন সদয় এক সাহাবি আর এক সাহাবির প্রতি সদয় আর এক সাহাবি আর এক সাহাবির প্রতি সদয় জ্বলন্ত প্রমাণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে কুক্কাত মুনাফিক ইবনে সাবা সদ্দ নামে সদ্দ বেশে ইসলাম গ্রহণ করলো তার অন্তরে ছিল ইসলাম এবং মুসলমানের অনিষ্ট সাধন করা এই কুখ্যাত ইবনে সাবা অপপ্রচারের মাধ্যমে আলীর বিরুদ্ধে মুয়াবিয়াকে মুয়াবিয়ার বিরুদ্ধে আলীকে ক্ষিপ্ত করে তুলল এই সংবাদ যখন তৎকালীন বিশ্বের রুম দেশের খ্রিস্টান বাদশা পাইল তখন রুম দেশের বাদশাহ খ্রিস্টান বাদশা হজরত মুয়াবিয়ার কাছে পত্র ভটাইল পত্রে লেখল হে মুয়াবিয়া আমি জানতে পেরেছি আলীর সাথে তোমার যুদ্ধ বেঁধেছে কাজে তুমি অনুমতি দিলেই আলীর বিরুদ্ধে যুদ্ধে তোমাকে বিজয়ী করার জন্য আমি সেনাবাহিনী পাঠিয়ে দেব তোমার তোমাকে সহযোগিতা করার জন্য আমি অস্ত্রশস্ত্র পাঠিয়ে দেব তোমাকে সহযোগিতা করার জন্য এই রুম দেশের খ্রিস্টান বাদশার এই পত্রের জবাবে হজরত মুয়াবিয়া লেখলেন ইয়া কালবার রুম এই রুমের কুত্তা এই রুমের কুত্তা আলী একজন মুসলমান আমিও একজন মুসলমান আলীর সাথে যদি আমার কোনো ব্যাপার নিয়ে থাকে সেটা মুসলমানদের একান্তই ঘরোয়া ব্যাপার কিন্তু এই কারণে যদি তুই আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস এই কারণে যদি তুই আলীর বিরুদ্ধে শস্ত্র পাঠাস তাইলে তোর সেনাবাহিনীর মোকাবেলায় আলীর পক্ষ হয়ে সর্বপ্রথম অস্ত্র ধারণ করবো আমি মহাবিয়া এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র এই ছিল সাহাবায় কেরামের চরিত্র সন্ত্রাসীদের মোকাবেলায় কটুর নিজেরা পরস্পরে সদয় এই যে চরিত্রটা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করলাম বলুন তো আল্লাহ কোরআনে সাহাবায়ে কেরামের যেই চরিত্রের কথা বলেছেন হজরত মুহাবিয়ার মধ্যে এইটা কিছু কম ছিল না পুরাপুরি ছিল সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে এরা সবচেয়ে বেশি সমালোচনা এই মুহাবিয়ার করে সবচেয়ে বেশি সমালোচনা এই মুয়াবিয়ার করে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা রাআইতুমুল্লাযিনা ইয়াসাব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যখন ওই সমস্ত লোক ধরে দেখতে পাবে যারা আমার সাহাবাগনের সমালোচনা করে এদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত আমি আরো দুই এক মিনিট আপনাদের নষ্ট করে কেন লানত এই কথাটা বলতে চাই পবিত্র কোরআনের একায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না ইয়াবুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযিনা আমতাহান আল্লাহু কুনু বাহুম লিতাকওয়া লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম নিশ্চয় যারা রাসুলের দরবারে বসলে আস্তে কথা বলে আবারও বলুন রাসুলের দরবারে বসলে আস্তে কথা বলে কারা সাহাবায়ে کرام আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র সাহাবায়ে کرام যারা রসুলের দরবারে বসার সৌভাগ্য লাভ করেছেন রাসূলকে দেখার সৌভাগ্য লাভ করেছেন এমতাবস্থায় যারা রাসুলের দরবারের আদব রক্ষার জন্য উচ্চ স্বরে কথা বলে না স্বাভাবিক আওয়াজে কথা বলে না অত্যন্ত নিম্ন স্বরে বিনয়ের সাথে আস্তে কথা বলে আল্লাহ পাকরাবুল আলমিন বলেন লাহুম মাগফিরাতুন এদের অতীত জীবনের সমস্ত বুল ত্রুটি গুনা আমি আল্লাহ মাফ করে দিয়েছি আয়াত বুঝে তাকে বলুন তো আল্লাহ কোরআনে শাহাবাগনের অতীত জীবনের বুল ত্রুটি গুনা অমার্জিত বলেছেন না মাফ করে দিয়েছেন বলেছেন এক হাদিসে রসুল বলেন আত্তাই বমিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু কোন গুনাগার যদি যথারীতি তওবাক করে গুনা সেরে দেয় তখন তার আমলনামার থেকে আল্লাহ তার গুনাগুলি এমনভাবে মুছে ফেলেন তার আমলনামায় আর কোন গুনাই থাকে না এই লোকটা আবারো বেগুনা হয়ে যায় এখানে আরেকটা আনুষঙ্গিক জরুরিকতা আমাদের জানা এবং মনে রাখা দরকার সেটা হলো নবিগণ ছিলেন আজীবন বেগুনা কোনোদিন গুনাহ করেননি আর সাহাবায়কেরা অতীত জীবনে গুণা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এমনভাবে তৌবা করেছেন যে কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন নবীগণ যেহেতু কোনো গুণা করে নেই নি জীবনে এই জন্য আহলে আহ্লে ওয়াল জমাতের পরিভাষায় নবীগণকে বলা হয় মাসুম আর শাহাবায়েকরাম গুণা করার পরে আল্লাহ মাফ করে দিয়েছেন এই জন্য আহলে আহ্লে ওয়াল জমাতের পরিবাসায় বলে মাগফুর নবীগণ মাসুম শাহাবাগন মাগফুর তো গুণা করে নেই না কোনোদিন জীবনে আর মাগফুর অর্থ যত গুণা করেছিলেন আল্লাহ মাফ করে দিয়েছেন আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে আল্লাহর দরবারে গুণা করেছিলেন আল্লাহর দরবারে সংশোধন হয়ে গেছেন আল্লাহ খুশি হয়ে মাফ করে দিয়েছেন এরপরও এই জন্য আহলে এরপর জমাতের আকিদা মতো সাহাবায়ে কামের সমালোচনা করা হারাম আহলে সুনতাল জমাতের আকিদা মতো সাহাবাগানের সমালোচনা করা হারাম কেন হারাম সাহাবাগনের পরিচয়ের ভিতরে রয়েছে তার জবাব সাহাবাগনের মর্যাদার ভিতরে রয়েছে তার জবাব সাহাবাগনের কুরবানির ভিতরে রয়েছে তার জবাব সাহাবাগনের জীবন ইতিহাসের ভিতরে রয়েছে সাহাবাগনের সমালোচনা করা হারাম কেন আল্লাহ আল রসুল কেন সাহাবায়ে কেরামের সমালোচনাকারীর উপর আল্লাহর লানতের ঘোষণা দিয়েছেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এই মর্মে আরেকটি হাদিস বলে আজকের মতো কথা শেষ করতে চাই আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সাহাবায়ে কালামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বহু হাদিসে সাহাবায়ে কালামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন এর মধ্যে পবিত্র কোরআনের একায়তে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলিমা আমান তুমি হে আমার নবীর সাহাবাগন তোমাদের ইমানকে মাপকাঠি সাব্যস্ত করে এই ইমানের দ্বারা যদি মুনাফিকরা নিজেদের ইমান যাচাই করতে রাজি থাকে তবেই তাদের ইমান গ্রহণযোগ্য হবে যারা নিজের ইমানের সত্যতা যাচাইয়ের জন্য সাহাবাগণের ইমানকে মাপকাঠি মানতে রাজি নয় তারা মুসলমান নয় মুনাফিক তাহলে আল্লাহ কোরআনে সাহাবাদেরকে যারা মাপকাঠি বানাতে রাজি নয় তাদেরকে মুসলমান বলেছেন না মুনাফিক বলেছেন এরা মুসলমান নয় এরা মুনাফিক কারণ সাহাবাগনের পরিচয় এর জ্বলন্ত প্রমাণ সাহাবাগনের ত্যাগ এর জ্বলন্ত প্রমাণ সাহাবাগনের ফজিলত এর জ্বলন্ত প্রমাণ সাহাবাগনের জীবন ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ

আমার সাহাবাগনের সমালোচনার বেলায় মুখ সাবধান কারণ আমার সাহাবাগণকে যারা মহব্বত করল তারা আমি রসুলকেই মহব্বত করল আমার সাহাবাগনের যারা সমালোচনা করল তারা আমি রসুলকেই সমালোচনা করল সাহাবাগনের মহব্বত রসুলকে মহব্বত করার প্রমাণ সাহাবাগনের সমালোচনা রাসুলকে সমালোচনা করার প্রমাণ কারণ কি কারণ হলো রসুল ছিলেন উস্তাদ আর সাহাবায়ে কেরাম ছিলেন ছাত্র সাহাবায়কাম ছিলেন ছাত্র কেউ যদি বলে উস্তাদ উস্তাদ ভালো খারাপ ছাত্রগুলি রইছে তাইলে ছাত্রদের সমালোচনা করার মর্মই হল উস্তাদ খারাপ এই জন্য রাসুল বলেন আমার সাহাবাগণের সমালোচনা যারা করলো তারা আমি রাসুলকেই সমালোচনা করলো এমন খারাপ এমন খারাপ লোকটাকে এরা আল্লাহের সমালোচনা আল্লাহ বলেন আমার সমালোচনা যারা করলো তারা আমি রসুলকেই সমালোচনা করলো আমি রসুলকে যারা সমালোচনা করলো তারা আল্লাহকেই সমালোচনা করলো আর আল্লাহকে যারা সমালোচনা করলো এদের মূর্তে দেরি হতে পারে আল্লাহ এদেরকে গজবের হাতে ধরতে দেরি করবেন না এই সমস্ত হাদিসের কারণে সাহাবায়ে কেরামের সমালোচনা আহলে সুন্নত বল জমাতে রাখি দেয় সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এই মর্মে কোরআনের একটি মাত্র আয়াত আমি আপনাদেরকে বলেছি আর একটি হাদিস বলে আজকের মতো কথা সমাপ্ত করতে যাচ্ছি হাদিস শরীফে হাদিস অনেক লম্বা হাদিস পইরাত্তর জমা কইরা বুঝাইতে গেলে আপনাদের বিরক্তির কারণ হতে পারে সময় একটু লম্বা হয়ে যাবে তাই আমি শুধু হাদীসের মর্মটা বলছি শুনুন হাদিস শরীফে রাসুল এ করিম সাল্লোসলাম বলেন আমার মুসলমান উন্মতেরা তিয়াত্তর দলে বিভক্ত হয়ে বাহাত্তর দল মুসলমান হবে জাহান্নামেই একদল মুসলমান হবে জাহ্নাতী তিয়াত্তর দল তিয়াত্তর দল মুসলমান আমার তিয়াত্তর দল মুসলমান উম্মতের মধ্যে বাহাত্তর দল মুসলমান হবে জাহান নামি একদল মুসলমান হবে জান্নাতি সাহাবায়াম জানতে চাইলেন আপনার মুসলমান উম্মতের দল কারা আর জান্নাতি মুসলমান উম্মতের দল কারা জবাবে রসুল বলেন মা আনা আলাইহি ও আসহাবি যার ইসলাম পালন শুদ্ধ না ভুল যার এলিম শুদ্ধ না ভুল যার আমল শুদ্ধ না ভুল যার আকিদা শুদ্ধ না ভুল যাচাই করার জন্য আমার সুন্নতকে মাপকাঠি রূপে গ্রহণ করার সাথে সাথে আমার সাহাবায়কেরামকে মাপকাঠি রূপে গ্রহণ করবে তার ইসলাম শুদ্ধ তার ইমান শুদ্ধ তার আমল শুদ্ধ তার আকিদা শুদ্ধ এই জন্য এই দল জান্নাতি হবে আর রাসুল বলেন যার ইমান যার ইসলাম যার আমল যার আকিদা শুদ্ধ না ভুল যাচাইয়ের জন্য আমার সুন্নতের সাথে সাথে সাহাবায় জমাতকে মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি হবে না প্রমাণ হয়ে যাবে তোমার ইসলাম ভুল তোমার ইমান ভুল তোমার আমল ভুল তোমার আকিদা ভুল এই এরা বাহাত্তর দলে বিভক্ত হয়ে এরা জাহাদামি হবে আমাদের বর্তমান সমাজে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না তারা শুধু সাহাবায় কারামকে নয় নবী রাসুলগণ কেও গুনাগার বলে নবী রাসুলগণ কেও কি বলে গুনাগার বলে এতদিন পর্যন্ত একটা চিহ্নিত দল পাকিস্তান আমল থেকে ভারতের অখণ্ড ভারতের আমল থেকে একটা চিহ্নিত দল সাহাবায়ে কারামকে সমালোচনা করতো নবীগণকে গুনাগার বলতো বর্তমান দুনিয়াতে এমন একটা ব্যক্তিরও আমির্ভাব হয়েছে যেই ব্যক্তিটা নবীগণকেও দি বলে এই ব্যক্তিটা বলে মুসা আলহ ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এই ব্যক্তিটা বলে হজরত জাকারিয়া আলহিাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এই ব্যক্তিটা বলে হজরত ইউসুফ আলহি ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এই ব্যক্তিটা বলে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন ব্যক্তিটার নাম মৌলানা সাদ সাহেব ব্যক্তিটার নাম মৌলানা সাদ সাহেব একটা চিহ্নিত একটা মহল দীর্ঘদিন পর্যন্ত নবীগণকে গুণাগার নবীগণকে অপরাধী নবীগণকে আসামি বলতো বর্তমান বিশ্বে একটা ব্যক্তিও নবীগণকে এইরকম সমালোচনায় আত্ম আত্মনিয়োগ করে চালিত হয়েছে তাই আপনাদের এই কয়েক মিনিটে বোঝা দরকার আল্লাহ কুরানে নবীগণ সম্পর্কে কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের একায়েতে বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জা'ইലു কালিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা আল্লাহ বলেন ইব্রাহিমকে আমি কতগুলি কঠিন পরীক্ষা নিলাম পরীক্ষাগুলিতে তিনি যখন পাশ কর শিলেন তখন ইব্রাহিমকে আমি বললাম সমাজের লোকের জন্য তোমাকে ইমাম বানাবো কি বানাবেন ইমাম বানাবো আয়াতের ব্যাখ্যায় মুাসুরীন একরম লেখেন সমাজের মানুষের ইমাম দুই শ্রেণীর লোক হয়ে থাকে এক শ্রেণীর লোক হলো নবীগণ সমাজের মানুষের জন্য ইমাম আর এক শ্রেণীর লোক হলো নবীর অবর্তমানে আলেমগণ সমাজের মানুষের জন্য ইমাম এই দুই শ্রেণীর নিচে ইমামের কোনো ক্লাস নাই বলুন নবী ওনা আলেম এমন লোক সমাজের মানুষের ইমাম হতে পারে হতে পারে না কাজে আমরা মনে রাখি ইমাম দুই শ্রেণীর লোক হয় নবীগণের আমলে নবীগণ হন সমাজের মানুষের ইমাম নবীগণের অবর্তমানে আলেমগণ হন সমাজের মানুষের ইমাম সহজে বোঝার জন্য জিজ্ঞেস করি আপনাদের মিরপুর মাদ্রাসা মসজিদের ইমাম কি এমন লোক যিনি নবী অনন আলেম না আলেম তাহলে ইমাম ইমামের স্তর কটা দুইটা হয়তো নবী হবেন ইমাম আর না হয় আলেম হবে ইমাম নবী হলেন প্রথম শ্রেণীর ইমাম আলেম হলে হবেন দ্বিতীয় শ্রেণীর ইমাম বুঝে দেখলে এবার বলুন আল্লাহ যখন ইব্রাহিম আল ইসলামকে বললেন তোমাকে সমাজের জন্য ইমাম বানাবো এখানে দ্বিতীয় শ্রেণীর ইমাম বানাবো বলেছিলেন না প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ ইব্রাহিমকে বললেন তোমাকে নবী বানাবো এটা প্রথম শ্রেণীর ইমাম এই প্রস্তাব যখন আল্লাহ ইব্রাহিম সামনে পেশ করলেন তখন আল্লাহ বললেন ইব্রাহিম ইসলাম বললেন ওমিনী আমার সন্তানদেরকে ইমাম বানান আল্লাহ বলেন হা আপনার সন্তানদেরকে ইমাম বানাবো সমস্ত সন্তানদেরকে নয় আপনার সন্তানদের মধ্যে যারা গুনায় লিপ্ত হবে এদেরকে আমি কোনোদিন নবী বানাবো না কারণ আমি আল্লাহর স্থায়ী বিধান যে গুণা করে তাকে নবী বানাই না আর যাকে নবী বানাই তিনি কোনোদিন দিন গুণা করে না ক্লিয়ার হইল কথা ক্লিয়ার হইল কথা আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন যারা অতীত জীবনে গুনা করেছে এদের কাউকে আমি আল্লাহ নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা ভবিষ্যতে কোনোদিন দিন করে না এই জন্য আহলে সুন্নাতুল জমাতে রাকিদা আম্বি মাসুম নবীগণ আজীবন বেগুনা নবীগণ আজীবন বেগুনা এটা মুসলমানি আকিদা আর নবীগণ গুনা করেন এটা মুসলমানি আকিদা নয় খ্রিস্টানি আকিদা খ্রিস্টানি আকিদার একটা রেফারেন্স শুনুন খ্রিস্টানেরা বাংলাদেশের খ্রিস্টানেরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক বৃষ্টির মতো সমাজে প্রচার করে বিলি করে বেড়াচ্ছে এর মধ্যে একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ কি নাম কোরআনের আলোকে বেসতে যাওয়ার পথ বাট আকবরের দল বইয়ের এমন একটা নাম দিছে নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা কোনো খ্রিস্টানের লেখা কোরআনের আলো খ্রিস্টান বুঝবে কোথার থেকে বুঝলে কোনো আলেম বুঝেন বেহেস্তে যাওয়ার পথ খ্রিস্টান জানবে কোথার থেকে জানলে একজন আলিম জানবেন নাম নামটাই এমনভাবে দিছে যেন সাধারণ মুসলমান দুকায় পরে কোনো আলেমের লেখা মনে করে পরে আর পড়লেই সে ইসলাম ত্যাগ করতে বাধ্য হবে পড়লেই সে খ্রিস্ট ধর্ম বিশ্বাস করতে বাধ্য হবে সেই বই মেহরবানি করে তারা এক কফি আমার নামে পাঠিয়ে দিয়েছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ লেখেছে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য এবং বইয়ের কফি একটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে এই বইয়ে তারা লেখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সকল নবী জন্মগত পাপিষ্ট সমস্ত নবীর কি পাপ কফিষ্ট আদমের বংশে গ্রহণ করাটাই সকল নবীর পাপ বলেন নুহুনবী নবী আদমের বংশে জন্ম গ্রহণ করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম নবী আদমের বংশে জন্ম গ্রহণ করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় মুসা নবী আদমের বংশে গ্রহণ করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় এটা যদি পাপ হয় এটা নবীর পাপ না আল্লাহর এটা তো আল্লাহর পাপ সাব্যস্ত করলো বেইমানেরা সেই কুরআনের আলুকে বেহেসতে যাওয়ার পথ বইয়ে লেখে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট সেই বইয়ে আরো লেখেছে আদমের পাপটা কি ছিল আদমের পাপটা কি ছিল লেখে আল্লাহ আদম আলী কোরআনের আয়াত দিয়া দলিল কোরআনের আয়াত দিয়া দলিল দিয়া লেখে আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল মূল খাও একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই কথা কিন্তু কোরআনে আছে। না কোরআনে নাই মনে করেন আপনারা এই কথা কোরআনে আছে এই কোরআনের এই আয়াতের দ্বারা দলিল দিয়া সাব্যস্ত করল যে আদম যেহেতু জান্নাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় সুতরাং প্রথম প্রথম নবী জান্নাতে পাপিষ্ট হয়েছিল তাহলে আদম নবী নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুণা করেছিলেন এটা মুসলমানি আকিদা না খ্রিস্টানই আকিদা দলিল দিল বাইবেল দিয়া না কোরআনের আয়াত দিয়া হ্যাঁ না না বাইবেল দিয়া না দলিল দিসে কোরআনের আয়াত দিয়া হয় কোরানের আয়াতে আছে আল্লাহ বলছেন আদমকে নিষেধ করেছিলেন সেই গাছের ফল খেতে আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই হইল আদমের গুণ এবার শুনুন দলিলের ভ্রান্তি খ্রিস্টানদের এই দলিল শুদ্ধ নয় খ্রিস্টানদের এই দলিল ভুল কেন একটু শুনুন ভুল কেন মানুষের জীবনের কোনো কাজে সোয়াব হয় অথবা কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় জান্নাতি জীবনের কোন কাজে সোয়াব নাই জান্নাতি জীবনের কোন কাজে গুণাও নাই এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই শুনুন আশা করি আপনারা জীবনে কোনো না কোনো আলেমের মুখে ওয়াজ নসিহতে শুনে থাকবেন যে আল্লাহ জান্নাতে এক একজন এক একজন জান্নাতি মুমিনকে কমপক্ষে বাহত্তর জন স্ত্রী দিবেন কমপক্ষে কত বাহাত্তর জন শুন আজকে নতুন শুনলেন না আরো কোনো দিন শুনেছেন আল্লাহ কোরআনে বলে দিলেন নিসাই, মাসনা, তোমরা প্রয়োজনে দুই স্ত্রী একত্রে রাখতে পারো প্রয়োজনে তিন স্ত্রী একত্রে রাখতে পারো প্রয়োজনে চার স্ত্রী একত্রে রাখতে পারো চারের বেশি স্ত্রী একত্রে রাখা হারাম চারের বেশি স্ত্রী একত্রে রাখা হারাম বলুন জান্নাতি মুসলমান চারের বেশি স্ত্রী রাখবে কিনা কোথায় গেল হারাম প্রমাণ হইল যে হালাল হারাম দুনিয়াতে জান্নাতে নয় ক্লিয়ার হইল কথা হালাল হারাম দুনিয়াতে জান্নাতে নয় দুনিয়ার কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোনো কাজের দ্বারা সোয়াব হয় জান্নাতের কোনো কাজে গুণাও নাই সব নাই এবার বলুন তো আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়াতে না জান্নাতে এটার সাথে কোনো গুনার সম্পর্ক না সবের সম্পর্ক না গুনাও নাই নাই গুণাও নাই নাই সুতরাং খ্রিস্টানদের দলিল বাতিল কোরআনের অপবেক্ষা কোরআনের অপব্যাখা খ্রিস্টানদের দলিল বাতিল দুই নম্বর কথা দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে দুনিয়াতেও গুনাহ হয় না যেমন রমজান মাসের দিনের বেলায় আল্লাহ বলেন মিনাল মিনাল হে রুদা ধারেরা তোমরা সাদিকের পূর্ব পর্যন্ত আর এর পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত খানাভিনা বন্ধ করো আজকে নতুন শুনলেন বলুন তো রোজাদারের জন্য রমজান মাসের দিনের বেলায় খাওয়া পিনা করার আদেশ না নিষেধ কিন্তু যেই রোজাদার নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাপিনা করল কি পরিমাণ গুনা হইল। কেন গুনাহ নাই ভুলে দিয়েছে আল্লাহ আদম সম্পর্কে বলেন নাসিয়া আদম আদম ভুলে গিয়েছে বুঝে থাকলে বলুন তুমি ভুলে গেলে বলে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না তোমার বাবার বাবার বাবা সদ্য গোষ্ঠীর বাবা আদম বুলে গিয়ে নিষেধ লঙ্ঘন করলে গুণা হয় এই আকিদা তোমার ইসলাম বিরোধী আকিদা এই আকিদা তোমার ইমান বিরোধী আকিদা এই আকিদা মুসলমানি আকিদা নয় এই আকিদা খ্রিস্টানি আকিদা সুতরাং আমাদের সমাজে যারা নবীগণকে গুণাগার বলে এদের এদের আকীদা মুসলমানী আকীদা নয় এদের আকীদা হইল খ্রিস্টানীয় আকীদা এদের আকীদা হইল খ্রিস্টানীয় আকীদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কে আল্লাহ কি বলেছিলেন লা ইয়ানালু আহদিয যালিমিন এর মর্ম হল যে অতি জীবনে গুনাহ করেছে তাকে নবী বানাই না আর যাকে নবী বানাই সে ভবিষ্যৎ জীবনেও কোনোদিন গুনাহ করে না পরিষ্কার হয়ে গেল নবিগণ আজীবন বেগুনা এবার বলে থাকলে বলুন নবিগণকে গুনাগার গুনাগার সাব্যস্ত করা মুসলমানি আঁকিদা না খ্রিস্টানি আঁকিদা নবিগণকে বেগুনা বিশ্বাস করা হল মুসলমানি আঁকিদা নবিগণকে বেগুনা বিশ্বাস করা হল মুসলমানি আঁকিদা খ্রিস্টানেরা সেই বইয়ে লেখে আল্লাহ যখন দেখলেন ফাফিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয় জন্মগত ভাবে আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ এই জন্য সমস্ত নবী জন্মগত তাই আল্লাহ সিদ্ধান্ত করলেন একজন নবীকে নিষ্পাপ জন্ম দিবেন এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহ ফক্রাব্বুল আলমিন একজন নবীকে পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈসা আলি ইসলাম তিনি হলেন হজরত ঈশা আলি এইটা খ্রিস্টানদের ধর্মের নামে গাঞ্জা কুরি কথা ধর্মের কথা না গাঞ্জা কুরি কথা ধর্মের নামে গাঞ্জা কুরি কথা সুতরাং নবীগণকে গুনাগার সাব্যস্ত করা গাঞ্জা কুরি ধর্মের ধর্মের বিধান ইসলাম ধর্মের বিধান নয় ঠিক তেমনি ভাবে নবীগণ যেমন ভাবে আজীবন বেগুনা জীবনে কোনদিন গুনাহ করেন না আহলে শুন্য তুল জমাতের পরিভাষায় বলা হয় মাসুম ঠিকতম নিভাবে মুহাম্মদুর ইসলামের সমস্ত সাহাবাগনকে আল্লাহ অতি জীবনের সব গুনাহ माफ করে আরো বেগুনা বানিয়ে দিয়েছেন এমন বেগুনাকে আহলে সুন্নাত ওয়াল পরিভাষায় বলে মাগফুর নবীজ আজীবন বেগুনা সাহাবা ও শেষ পর্যন্ত বেগুনা সাহাবাগন আজীবন বেগুনা না শেষ পর্যন্ত বেগুনা আজীবন বেগুনাদের আজ আজীবন বেগুনাদের উহাদি মাসুম আর শেষ পর্যন্ত বেগুনাদের উহাদি মাগফুর সাহাবায়ক এরাম মগফুর আল্লাহ ফকরব্দুল আলামিন সুরায় হুজুরাতের তিন নম্বর আয়াতের শেষের দিকে বলেন লাহুম মাগফিরাতুন আতুন অমরণবীর সাহাবাগবনকে আমি আল্লাহ মাফ করে দিলাম এই জন্য আহলে সুন্নত জমাতে রাকিদামতে দামতে নবীগণকে বলা হারাম সাহাবা একরামের সমালোচনা করা হারাম এই জন্য তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাগণকে সমালোচনা করে বলে দিও তোমাদের উপর আল্লাহর লানত এবার সাহাবায়ে کرام সত্যের মাপকাঠি সম্পর্কিত হাদিসটি এটা সহীহ হাদিস এটা মুতাওয়াতির মানান মুতাওয়াতির মুহাদ্দিসিনে কেরামের জানা আছে লজ্জান মুতাওয়াতির হাদিস কাকে বলে আর মানান মুতাওয়াতির হাদিস কাকে বলে এটা আপনাদের বুঝার দরকার নাই আপনারা বুঝবেন না হাদিসটা সহীহ খুব মানসম্মত সহীহ হাদিস এতটুকুই আপনারা মনে রাখুন এই হাদিসে আল্লাহর রসুল বলেন 72 দল মুসলমান জাহান হবে ইমান গলত হওয়ার কারণে ইসলাম গলত হওয়ার কারণে আকিদা গলত হওয়ার কারণে আমল গলত হওয়ার কারণে একদল মুসলমান জান্নাতি হবে ইমান সহী হওয়ার কারণে ইসলাম সহি হওয়ার কারণে আমল সহি হওয়ার কারণে আকিদা সহী হওয়ার কারণে সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন গলত আকিদা আর সহী আকিদা পার্থক্য করার মাপকাঠি কি রসুল বলেন মাপকাঠি দুইটা একটা নবীর সুন্নত আর একটা সাহাবাগনের জমাত এই হাদিসের দ্বারা আল্লাহর রসুল কেমন পর্যন্ত সমস্ত মুসলমানদের মধ্যে কোন সমস্ত মুসলমান বাতিল আর কোন সমস্ত মুসলমান হকপন্থী যা যাচাইয়ের জন্য আল্লাহর রসুল দুইটা মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন একটা মাপকাঠির নাম নবীর সুন্নত আর একটা মাপকাঠির নাম সাহাবাগনের জমাত যারা মানে তাদের নাম আসলে সুন্নতল জমাত আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সাহাবাগন সাহাবাগনের পরিচয় সাহাবাগনের মর্যাদা সাহাবাগনের কুরবানি সাহাবাগনের ত্যাগ সাহাবাগনের তৃতীত্ব উন্মতের উপর সাহাবাগনের অবদান বুজার সাহাবাগণকে যথাযথ মর্যাদা দেওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله مبارك تفسير القران شملاً كقبولار منظور يا الله رسول الله مدر زندگان كرم সমস্ত মুমিন মুসলমান মধ্যে নাজার দান করেন ইয়া আল্লাহ দীর্ঘ সাত দিন ব্যাপী পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের তফসির থেকে উলামায়ে কেরাম বুজুরগান এদিন যা কুচু আলোচনা করে যাচ্ছেন আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং এরা আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়া কে কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে আল্লাহ যে সমস্ত থেকে গেছেন ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া আল্লাহ যে সমস্ত ওলামায় করাম বুজুরগান এদিন মুমিন মুসলমান দুনিয়াতে বেঁচে আসেন ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতে তৈবাদান করে দেন ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দূর درسلام. رسول كريم صلى الله عليه وسلم روضة فيقول سدا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين